কোটা সংস্কার আন্দোলনে জেরে সহিংসতা ধকর সামনে সচল হয়ে উঠছে চট্টগ্রাম সমুদ্র বন্দর সেখানে আগেভাগে বিশেষ নিরাপত্তা জোরদার করায় ক্ষয়ক্ষতি তেমন নেই নৌপরিবহন মন্ত্রী বন্দর পরিদর্শন করে জানিয়েছেন বন্ধ থাকা ডেমারেজ চার্চ মৌকুফের বিষয়টি বিবেচনা রয়েছে চট্টগ্রাম থেকে একে আজাদের প্রতিবেদন কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সহিংসতা এড়াতে চট্টগ্রাম বন্দরে ছিল কঠোর নিরাপত্তা চট্টগ্রাম বন্দরের অপারেশন কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে সেনাবাহিনী পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করে নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা সেনাবাহিনী কোস্টগার্ড বিজিবি পুলিশ এবং অন্যান্য সংস্থার সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা রক্ষা করে চলেছে সীমিত পরিসরে ইন্টারনেট সার্ভিস চালু হওয়ায় বন্দরের কার্যক্রমে গতি ফিরেছে বন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন ব্যবসায়ীদের দাবিতে বন্দরের ড্যামারেজ চার্জ মকুপের বিষয়টি সরকারের ভাবনায় আছে আমাদের কাছে ব্যবসায়ীরা সেইভাবে যদি উপস্থাপন করে চট্টগ্রাম বন্দর সেটা নিশ্চিতভাবে বিবেচনা করবে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে একচল্লিশ হাজার চারশো কন্টেইনার রয়েছে এর বড় অংশ কয়েকদিনের মধ্যেই ডিপো কিংবা আমদানিকারকের কাছে ডেলিভারি হয়ে যাবে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একে আজাদ নাগরিক চট্টগ্রাম একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি